প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। পুলিশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতার উপর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে ইতিপূর্বে আরও একটি ক্লাস এই অধ্যায়ের উপরে করেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। ওকে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক কি দেখল যে অপর তীরে অবস্থিত টাওয়ার তার উন্নতি কোণ, আমরা বলছিলাম যে আগের পাঠে বলছিলাম যে এই পাঠের অঙ্কগুলো উন্নতি কোণ অথবা অবনতি কোণ দিয়ে প্রশ্নগুলো হয়ে থাকে। উন্নতি কোণ সম্পর্কে ধারণা আমরা আগে দিয়েছি, সুতরাং এখন বুঝতে সমস্যা হবে না। উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। ঠিক ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত হয়? 30 ডিগ্রি হয়। তার উচ্চতা আমরা নদীর বিস্তার নির্ণয় করব। আসল প্রশ্নটা আমরা আগে চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করে নিই, তারপরে মূল অঙ্ক আমরা সমাধানের চেষ্টা করব। লোকটি প্রথম এখানে দাঁড়াইছিল, এটা হচ্ছে আমাদের টাওয়ার। আর যে এইটা হচ্ছে নদী, এই নদী এটা হচ্ছে আমার কি নদী, লোকটা এখান থেকে এটা হচ্ছে আমাদের কি এই টাওয়ারটা, এটা হচ্ছে কি টাওয়ার। লোকটা নদীর পাড়ে গিয়ে দাঁড়াইল, তাহলে এখান থেকে তার কত 60 ডিগ্রি উৎপন্ন হইল, এটা হচ্ছে আমার নদী। ওকে, তাহলে এই লোকটা প্রথমে কিন্তু এখানে ছিল, ঠিক আছে। আর এই ছিল আমাদের টাওয়ার, এখানে ছিল, এখান থেকে সে 32 মিটার পিছিয়ে গেল। তাহলে টাওয়ারের সাথে ওই যে টাওয়ারের শীর্ষবিন্দু ওর সাথে তার উন্নতি কোণ কত? প্রথমে ছিল 60 ডিগ্রি, যেহেতু পিছিয়ে গেল তাহলে কোণ হয় কত? 30 ডিগ্রি। সবসময় মনে রাখবে প্রশ্নগুলো দুই রকমই হতে পারে, যদি লোকটা প্রথমে এখানে থাকতো সে এদিকে আগে আসতো তাহলে কোণটা কী হয়ে যায়? ছোটো থেকে বড় হয়ে যায়। আর যখন পিছিয়ে যায় তখন কোনটা কি হয়ে যায়? বড় থেকে ছোট হয়ে যায়। তাহলে আমরা আবার একটু প্রশ্নটা ব্যাখ্যা করি, এটা হচ্ছে আমার টাওয়ার, এই হচ্ছে আমার কি এই জায়গাটা আমার কি নদী। তাহলে লোকটা প্রথমে এখানে ছিল, এখান থেকে তার শীর্ষ উন্নতি কোণ হয় কত? 60 ডিগ্রি। এখান থেকে সে 32 মিটার পিছিয়ে গেলে আবার টাওয়ার দিকে তাকালো, তখন এই যে এই কোনটা এখানে যে কোনটা উৎপন্ন সেটা হচ্ছে কত আমাদের কি? 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা প্রশ্নটা বুঝিয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি এই টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার নির্ণয় করতে। এখান থেকে আমাদের আগে আমরা যে চিত্র দিয়ে বিষয়টা দেখ প্রশ্নটা বোঝার চেষ্টা করলাম, সেটা হচ্ছে কি শুধুমাত্র বোঝার জন্য ওই রকম চিত্র পরীক্ষা আসা লাগ আঁকাও লাগবে না, আমরা এরকম একটি চিত্র অঙ্কন করে আমরা শুরু করব। আমরা প্রথমেই বলছিলাম, আগের ক্লাসে বলছি যে এই পাঠের চিত্রগুলো সব সমকোণী দিয়ে বুঝাবে। এটা তোমাদের মাইন্ডসেট করে ফেলতে হবে যে এই পাঠের যতগুলো প্রশ্ন হবে সবগুলো প্রশ্নের চিত্র হবে কি সমকোণী দিয়ে বুঝ, এবং চিত্রে দুইটা কোণ থাকে এবং সেই দুইটা কোণ আমাদের প্রশ্নের আলোকে বসাইতো, একটা কোণ ছোট একটা কোণ গড় তিন কোণ, এবং কোণ দুইটা কিন্তু 30, 45, 60 এই তিনটা কোণের মধ্যে অন্য কোনো কোণ দিয়ে কোনো প্রশ্ন তৈরি করা যায় না। সুতরাং 30, 45 আর কত? 60। এখানে দুইটা কোণ আমরা বলছিলাম যে বড় কোণটা হবে এই লম্বের দিকে আর ছোট কোণটা হবে কি একটু লম্ব থেকে দূরে হবে, অর্থাৎ ছোট কোণটা বাম দিকে আর বড় কোণটা কেউ ডান দিকে হবে। এটা কেন যেন ভুল না হয়, শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে ফেলে। সুতরাং চিত্র সমগ্র দ্বিভুজ অঙ্কনের জন্য আমাদের এখানে দুইটা সমগ্র দ্বিভুজ, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে কত? এ বি ডি। এইটা না কিন্তু মাঝখানে, অনেক মাঝখানে বলে না,
সবটা মিলে একটা আর এলো একটা, 60 জন্য হলো আমার এইটা আর 30 জন হলো এই সবটা দিব, সবটা দিব এ বি ডি হচ্ছে 30 জন আর এ বি সি হচ্ছে 60 জন। তাহলে আমরা চিত্র অঙ্কন করে ফেললাম, বা চিত্র অঙ্কন হচ্ছে এই পাঠের সবচেয়ে জরুরি কাজ। অর্থাৎ চিত্র যদি আমরা সহজে করতে পারি তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো আমরা খুব সহজে আগাইতে পারি। চিত্র যদি ভুল হয়ে যায় তাহলে পরবর্তী ধাপগুলো কিন্তু সঠিক আগাইলেও আমাদের কোনো ফায়দা আসবে না। সুতরাং আমাদের, আমি আবার রিপিট করছি, চিত্র অঙ্কনের জন্য এই পাঠের চিত্রগুলো হচ্ছে সমগ্রী দ্বিভুজ। প্রথমে যেহেতু দুইটা কোণ আছে, আমরা দুইটা কোণ দিয়ে আর কি দুইটাতে সমগ্রী দ্বিভুজ একসাথে অ্যাড করবো। তারপর বড় কোণটা ডান দিকে বসাবো, ছোটো কোণটা বাম দিকে বসাবো। প্রশ্ন যাই যেভাবেই থাকুক, নদীর সামনে পিছনে থাকুক, মিনার থাকুক, যেভাবেই থাকুক, দুইটা কোণ থাকলে আমরা এই চিত্রগুলো এভাবেই করবো। জাস্ট খেয়াল রাখতে হবে ছোটো কোণটা বামে আর বড় কোণটা কি ডানে। এখন এখান থেকে আমরা এই, এটা হচ্ছে আমাদের লম্ব, এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমার কি ভূমি। আবার যে বড় ত্রিভুজটা ধরি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের কি এই পুরা বিডি হচ্ছে কি ভূমি। এখন আমরা এই সমাধান করার চেষ্টা করি, সমাধান খুবই সহজ। আমরা ধরলাম টাওয়ারের উচ্চতা এ বি সমান কত, এস মিটার। ওকে, দেখাইলাম একটু আগে, তোমার চিত্র দেখতে পাচ্ছ টাওয়ারটা কোথায় ছিল, সেটাই এখানে আমাদের লম্ব। আর নদীর বিস্তার বি সি সমান কত, লম্ব এক মিটার। যে প্রথমে লোকটা সীমিত ছিল, টাওয়ারের কাছ কাছাকাছি ছিল, সেটা ছিল আমার কি নদীর বিস্তার ছিল, নদীর থেকে তার দূরত্ব ছিল আমাদের কি নদীর বিস্তার। আমরা বলে দিলাম এখানে কোন কোন কটা কত, এ সি বি কোণ সমান 60 আর এ ডি বি কোণ সমান কত 30 আর সি ডি সমান কত 32 মিনিট। অর্থাৎ আমরা উদ্দীপকের তথ্যগুলোকে আমরা চিত্রের মধ্যে উপস্থাপন করলাম। এতটুকু করলে আমাদের 2 মার্ক কিন্তু হয়ে যায়। ওকে, তাহলে আমরা চিত্র আর বর্ণনা সৃজনশীল প্রশ্নে কিন্তু এই কয়ের উত্তরটা আমাদের কি হয়ে গেল আমাদের। এখন আমরা এখানে বিডি লিখতে পারি কি 32 প্লাস কত x, অথবা x প্লাস কত 32, দুইটা যোগ করলে আমাদের কি বিডি হয়ে যাবে। এখন আমরা দুইটা ত্রিভুজে 2 বার কাজ করলে আমাদের সমাধান হয়ে যাবে, যে কোন আমরা করতে পারি 30 জন্য করতে পারি, 60 জন্য কি করতে পারি। তাহলে প্রথমে আমরা এবিসি বিবেচনা করলাম, এটা কোনো ম্যান্ডেটরি না, তা আমি তুমি চাইলে এ বি ডিও বিবেচনা করতে পারো। তো 10 ACB অর্থাৎ 10 60 ডিগ্রি, যা আমরা 10 এর সূত্র জানি কি 9.2 তে পড়েছি বা 1 এ আসে আমাদের, এটা কত লম্ব বাই ভূমি। লম্ব বা কেন 10 নিলাম, কারণ আমার এখানে লম্ব আর ভূমির সাথেই তো সম্পর্ক, অতিভুজের কোনো আমাদের এখানে কি কাজ নেই। সুতরাং আমরা 10 নিব, যদি অতিভুজের ব্যবহার থাকতো তাহলে আমরা কিন্তু সাইনের ব্যবহার করতাম। সুতরাং কেন 10 ব্যবহার করছি এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে 10 60 ACB মান বসলাম 10 60, এবি ওয়াই বিসি তুমি চাইলে সরাসরি লিখতে পারো 10 60, ওই ওইটা না দিয়ে যদি সরাসরি লাগো অতিভুজে বিসি 10 60 সমান এবি ওয়াই বিসি তাও হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা 10 60 মান জানি √3 আর এবি মান ধরছি এস আর বিসি কত আমাদের এক্স বসাইলাম। অর্থাৎ 10 60 হচ্ছে আমার √3, এবির মান ধরছি আমরা এস আর বিসি কত এক্স। ওকে, এখান থেকে আমরা এক্স এর মানটা বাই করলাম আর গুণ করলে √3 এক্স ইকুয়াল টু এস, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত এস বাই √3, এক নম্বর সমীকরণ আমরা কি দেখে ফেললাম। এখন আমরা আসো পরবর্তী যে ত্রিভুজটা আছে সেটাতে যাই। তাহলে এখানে কত 10 ADB, 10 ADB এই যে কোনটা 10 ADB, 30 হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে আমার কত এবি, লম্ব তো ফিক্স থাকবি। এখন ভূমিটা চেঞ্জ হবে, ভূমিটা যদি 10 30 যায় ভূমিটা হচ্ছে আমার কত বিডি, এই সবটা কিন্তু এখন ভূমি হয়ে যাবে 10 30। কিন্তু এই অনেকে ভুল করে আবার বেশি লিখে ফেলে যে এই ত্রিভুজ না, আমার এখান থেকেই চিন্তা করতে হবে এই জিনিসটা খেলো, এখান থেকে আমাদের কী করতে হবে চিন্তা করতে হবে এই 10 30 জন্য সবটা ভূমি ধরতে হবে। ধরলাম 10 30 মান √3 আর এবি মান আমরা ধরেছিলাম প্রথমে এইস আর বিডি হচ্ছে কত এখানে 32 প্লাস, দেখতে পাচ্ছ 32 প্লাস কত এক্স লিখে ফেললাম। আর 10 30-র মান আমরা জানি কত 1/√3, আমরা 9.2 তে আছে আর এস এর মান কত আমাদের √3 কত এক্স, এই যে এস এর মানটা আমাদের কত এইস ইজ ইকুয়াল টু যে আর আর গুণ করি √3 কত এক্স হবে। হ্যাঁ, তাহলে এস এর মান বসাইলাম আর 32 প্লাস কত এক্স। এখন এই হিসাবটা আসলে তুমি নিজে নিজে করতে পারো, যে আমার মতো করতে তুমি এমন কোনো দর্তব্য নেই, তুমি নিজে করতে পারো এই √3, √3 গুণ করলে 3 আর কত এক্স, আর 1 দা গুণ করলে 32 প্লাস কত এক্স। ওকে, আমরা তাহলে 3x পক্ষান্ত করলাম, 3x মাইনাস এক্স ইকুয়াল 32, খুব সহজে বুঝতে পারতেছো 2x ইকুয়াল টু 32, তাহলে এক্স ইকুয়াল টু কত 16। তাহলে আমরা এক্স ছিল আমাদের কি নদীর বিস্তার,
তাহলে এক্স নদীর বিস্তার পেয়ে গেলাম, আবার এক্স এর মানটা আমরা এক নদী বসাই দিলে আমাদের কি হবে, এক্স এর মান আমরা কি পেয়ে যাব। তাহলে এক্স মান বসে দিলাম, তুমি লিখে নিতে পারো চাইলে এক্স ইকাল টু এইচ বাই রুট থ্রি ছিল, এখানে এক্স মান 16 বসালাম, এইচ বাই কত রুট থ্রি। এখন আমরা যদি আর আর গুণ করি এইচ ইকাল টু কত 16 রুট থ্রি, তাহলে এইচ ইকাল টু কত 27.613 মিটার এর ইকুয়াল করে করা হয়েছে। তো এটা আর উচ্চতা এত, আমরা এটা ক্ষয়ের প্রশ্নে এই এই চার মার্ক থাকে, ক্ষয়ের প্রশ্নটা এখানে সলিউশন নাই। ক্ষয় যদি আমরা সৃজনশীল আকারে প্রশ্ন করতাম সেক্ষেত্রে আমরা বলতাম যে তুমি এডিটা বাড়ি করো, অর্থাৎ লোকটির শেষ অবস্থান থেকে আমার দৃষ্টি টাওয়ারের শীর্ষন্দুর দূরত্বটা সেটা আমরা কি নির্ণয় করতো। সেক্ষেত্রে আমরা সাইন সূত্র ব্যবহার করে লম্ববাহিকে অতিভুজ, আমার লম্ব তো আছে এইচ এর মান, আর এই তখন 30 ডিগ্রি দিয়ে লম্ববাহিক অতিভুজ দিয়ে আমরা কি করতাম এডি মানটা কি বের করতে পারতাম। অর্থাৎ সেখানে আমরা আরেকটি প্রশ্ন করতে পারতাম গতে, আমরা কিন্তু এই যে অঙ্কটা করলাম এটা দিয়ে কিন্তু দুইটা প্রশ্ন সলভ হয়, ক আর কি খ, আর গয়ের প্রশ্ন যে আমাদের ওইটাকে আমরা কি সৃজনশীল আকারে করলে আরেকটা প্রশ্ন তৈরি করতে পারতাম, সেখানে লিখতাম যে লোকটির শেষ অবস্থান থেকে টাওয়ারের শীর্ষ সীমিতের উন্নতি কত, আমরা সেটা করলে তখন সাইন ব্যবহার করে আমরা কী করতে পারতাম এডির মানটা বের করতাম। তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন রয়ে গেল যে লোকটির শেষ অবস্থান থেকে টাওয়ারের শীর্ষ সীমিতের উচ্চতা দূরত্বটা নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা 30 দিয়ে করবে এবং সাইন সূত্র ব্যবহার করে, কারণ লম্ববাহিক অতিভুজের সম্পর্ক আসতেছে, সুতরাং সাইন 30 দিয়ে লম্ব অতিভুজ দিয়ে তোমরা কি করবে এটা কি করে ফেলবে। তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে আমাদের যে এক্সারসাইজ 10 আছে তার সেই 16 নম্বর অঙ্কটা ঠিক একই রকমের এই নিয়মে তোমরা 16 নম্বর অঙ্কটা বাসায় করবে, আশা করি করতে পারবে। কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবে, জানাবে ইনবক্স করে জানাবে। ওকে, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আমরা এই পাঠের উপর কি সৃজনশীল আকারে একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।